এক্সকিউজ মি, আমি কি আপনার একটু জড়াইয়া ধরবো? হোয়াট ননসেন্স কোথাকার! ও না সরি আফু, আমি আপনার যেন কি কইছি একটু আগে। এক্সকিউজ মি, আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরবো? বলেন কি, আমি কি আপনাকে মানা করেছি নাকি? বসেন 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 বসে যান বসে যান বসেন বসেন বসে যান বসে যান। ঈদ মোবারক, ঈদ মোবারক, এসো না কোলাকুলি করি। ছি, বোকা ছেলে, তুমি জানো না ছেলেতে আর মেয়েতে কোলাকুলি করতে নেই, তাহলে বাচ্চা হয়ে যায়। ধ্যাত তেরি, অল্পের জন্য বাবা হতে পারলাম। আন্নার হাজবেন্ড আজ যা বুকিং দিছে, আন্নার বাসা কুকের কাম করানোর লাই আই তো হিয়াল লাই আইছি। ও মাইয়া গো, কাজের নাই আবার ফটো ফটো করে ইংরেজি কও, আর জেরম সাজ পোশাক দিয়ে আইছো। হ্যাঁ মনিতে তো এনে সিনেমা শুটিং হইব, তুমি বুঝে একটা ড্যান্স মারবা। মাননীয় সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা সাত, আপনার সময় 3 মিনিট। 3 মিনিটে মানুষ স্পিকার কিছু হয় না, ওই মহিলা নার্ভাস হয়ে যায় 3 মিনিটে। আর নারীর এত ক্ষমতায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আরেকজন রাজপথে ওই সে মানে সেও নেত্রী, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালা যন্ত্রণা হচ্ছে। মানুষ স্পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না। রহিমা, রহিমা নাই, বলেন উপস্থিত। উপস্থিত আক্তারি বেগম, আমি বলুম না আমার শরম করে। সবাইকে উপস্থিত বলতে হবে। ব্যাপারটা কি? ব্যাপার হইলো, আমার বপুয়াতি হনের পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার মাইয়া হইলে 5টা আর পোলা হইলে 3টা গাছ লাগাবো। মদ তো বেশি খাই নেই, উল্টা পাল্টা বলছি কেন? মদ কখন খাইব? মদ খাওয়ার সময় মদ খাবো? এখন কি মদ খাওয়ার সময়? এখন কি রাত হয়েছে? রাতের বেলায় মদ খাই, দিনের বেলায় মাঝে মধ্যে খাই, এখন আমি কাপুচিনো। ঢাকার পশুর বাজারের এবারের আকর্ষণ ব্রাঙ্গাস। প্রায় 1,350 কেজি ওজনের এই গরুটি এরই মধ্যে 28 লাখ টাকায় বিক্রি হয়েছে। বাজারে আছে 6.5 ফুটের রাজস্থানি বলদ, পিছিয়ে নেই ছাগলও। বারবারি জাতের একটি ছাগলের দাম ঠেকেছে প্রায় 3 লাখ। আচ্ছা, আপনার প্রিয় খাবার কি? ভাত। আপনি কি খেতে পছন্দ করেন? আমারও ভাত। আচ্ছা, আপনি কি পান করতে বেশি পছন্দ করেন? আমি দুধ। দুধ দেখলে মাথা ঠিক থাকে না। শুনবি কথা? আরো সন্দেহ করবি? না না, সন্দেহ করবো না। আরো কথা শুনবি? হ্যাঁ, তুমি বেশি কথা কস না, তার দিকে আমি সন্দেহ করি না। এখন দুধটা খাও। আমি দুধ ফুধ খাই না। কেমন পুরুষ তুমি, দুধ খাও না? বললাম তো আমি দুধ খাই না। তুমি যদি দুধ না খাও তাহলে আমি আত্মহত্যা করবো। এই বলো তো কেন আকাশে তো নীল? আকাশে তো নীল কেন, আমি কেমনে কুমু? আকাশ কি আমি বানাইছি? আইছে কেন আকাশে তো নীল? রাখি বলছি, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? কিভাবে করবে?